করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে মূলত কোনো কাজে ভুল হতে পারে, অন্য সমালোচনা করতে পারে, এ ভয়ে বসে না থেকে কাজ শুরু করা শ্রেয়। সম্প্রসারিত ভাব, কথায় বলে ঘৃণা লাজ ও ভয় এ তিন থাকতে নয়, আসলে এই তিনটি বিষয় মানুষের জীবনের অবিচ্ছেদ্য বিষয়। হলেও কোথাও কখনো কতটুকু গ্রহণ বর্জন করতে হবে সে বিষয়ে একটি পরিষ্কার ধারণা থাকা উচিত, নইলে লজ্জার ভয়ে জড় বস্তুর ন্যায় থেমে থাকতে হয়। লোকলজ্জা আর সংকোচের ভয়ে যারা নিজেকে গোপন করে রাখে কিংবা কোনো কাজে অগ্রসর হয়ে দ্বিধান্বিত হয়, তারা লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না, ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রত্যাশিত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে যে সাহস এবং মনোবল থাকতে হয় তা এমন চরিত্রের লোকদের থাকে না, তারা লোক ভয়ে এক পা এগিয়ে তিন পা পিছিয়ে আসে, তাই এদের যাত্রা সূচনা বিন্দুতে থেমে থাকে। সংগ্রহ কারণে প্রতিযোগিতা টিকতে না পেরে তারা হারিয়ে যায়। মানুষের পরবর্তীকালে চলার পথের পথই হয়ে ওঠে। এই শিক্ষা মানুষকে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এ পৃথিবীতে সবাই কর্মী নয়। কিছু অলস অকর্মণ্য মানুষ আছে যারা পৃথিবীর অন্যের পেছনে লেগে থাকে, তাদের কাজের খুঁত ধরে, অন্যের সমালোচনা করে, ফলে অনেকেও সময় কোনো কাজ করতে কেউ কেউ দ্বিধাগ্রস্ত হয়, কে কি মনে করবে, কি কি সমালোচনা করবে, এসব ভেবে তারা বসে থাকে, যার জন্য কাজে এগোয় না। তাই যারা সমাজে অবদান রাখতে চায় তাদের দ্বিধা করলে চলবে না। সিদ্ধান্ত, মহৎ যে কোনো কাজ করতে হলে ভয় ও সংকোচকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে, দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচককে উপেক্ষা করে অগ্রসর হতে হবে, কারণ সংকোচের বিফলতাই নিজের অপমান।